নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার 26 ফেব্রুয়ারি 2023 যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির টার্গেট নাম্বার শুভ সময় আমি জানাব। আগামীকাল যোগ রয়েছে ইন্দ্র যোগ, খুব ভালো যোগ রয়েছে ইন্দ্র যোগ, এবং রাহুকাল রয়েছে 4:30 থেকে 6:01 পর্যন্ত আগামীকালের রাহুকালের সময়। এই সময় ইনভেস্টমেন্ট, কোনো শুভ কাজ এই সময় কিন্তু করবেন না। দেখুন, আমি প্রতিদিন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি, কিছুটা সময় আমি আপনাদের হয়তো মূল্যবান সময় নষ্ট করি, কিন্তু আমি একটি কথা বারবার অনুরোধ করি, টাকা অপচয় করার আগে আপনি ভিডিওটি একবার না, পাঁচবার শুনুন। আপনার জন্মছকে এই মহাপ্রাপ্তির যোগ কোন বছর রয়েছে, অর্থাৎ আপনার কোন বছরটা আপনার জন্য প্রাপ্তি করতে পারে। কিছু কিছু সময় আসে অনুকূল, আর কিছু কিছু সময় আসে প্রতিকূল। এবার আপনি চয়েস করে নিন, আপনি অনুকূল সময়টা নেবেন না প্রতিকূল সময়টা নেবেন। কারণ এই মহাপ্রাপ্তি খুব চটজলদি কিন্তু হয় না, এর জন্য কঠোর তপস্যা করা দরকার। আমি বারবার একটি কথা বলেছি, আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে, রাহু ডিগ্রিগত দিক থেকে, রাহু ভাবগত দিক থেকে, রাহু নক্ষত্রগত দিক থেকে কোন স্থানে অবস্থান করছে। রাহু হচ্ছে কলিযুগের রাজা। এই যে হঠাৎ প্রাপ্তি বলুন, আকস্মিক প্রাপ্তি বলুন, এটা একমাত্র ঘটায় হচ্ছে রাহু। তাই যাদের 1-2 নম্বরের জন্য অল্পের জন্য মিস খেয়ে যাচ্ছে, আমি বলবো রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, তাতে মহাপ্রাপ্তির যোগ প্রবল থেকে প্রবলতর কিন্তু হবে। অর্থাৎ যাদের অল্পের জন্য, আর যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, করেই যাচ্ছেন, আপনি ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, আকস্মিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন। এই ভাবগুলো যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে, তাহলে নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে। কত অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর। কারণ একই রাশির একাধিক মানুষ রয়েছেন, প্রত্যেকেরই কিন্তু ভাগ্য এক নয়। আমি বারবার বলছি, আপনার মহাদশা কিসের চলছে, নেগেটিভ অ্যান্ড পজিটিভ সেটা আগে দেখে নিন। অথবা আপনি এখন আপনার হস্ত এখানটা দেখুন তো, প্রাপ্তির জায়গাটাতে আপনার চিহ্ন রয়েছে কিনা, প্রাপ্তি চিহ্ন রয়েছে কিনা, অথবা ন্যাকাল চাটে রাহু শুক্র বুধ শনি কেমন অবস্থায় রয়েছে, তার উপর ডিপেন্ড করবে আপনার প্রাপ্তি। দেখুন, আপনি আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে না ছোট অর্থপ্রাপ্তি ঘটবে সেটা কিন্তু আপনার টোটাল ভাগ্যের উপর নির্ভর করবে। এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, আমি বারবার বলি। এই জন্য বারবার বলছি, বার্থ চার্ট রিফরমেশন করান, আর যাদের
অল্পের জন্য প্রাপ্তিতে বাধা চলে আসছে তাদের ক্ষেত্রে আমি বলবো রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব। চটজলদি প্রাপ্তির ক্ষেত্রে কুইক ফাস্টের ক্ষেত্রে অবশ্যই নিজস্ব ন্যাকাল চার্ট, হস্তরেখা, বিচার বিশ্লেষণ করা একান্তই দরকার। আপনি হয়তো অফিস থেকে আসছেন বা আপনি কোনো কাজ থেকে আসছেন, একটা টিকিট কেটেই ফেললেন, সেটা আপনার লাগতেও পারে আবার না লাগতেও পারে। কারণ এখান থেকে আপনার আমি ন্যাকাল চার্ট দেখতে পাচ্ছি না, এখান থেকে হস্তরেখা দেখতে পাচ্ছি না, এখান থেকে মহাদশা কিছু চলছে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যদি আপনার আগামীকাল প্রবল যোগ থাকে তাহলে তো আপনি আগামীকাল মানে হতেও পারেন কোটিপতি লাখপতি, সেটা আপনার টোটাল ডিপেন্ড করবে আপনার ভাগ্যের উপর। দেখুন, ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, নিশ্চিত রূপে প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার 5 এবং 1। টাইম 1:15 থেকে 3:54 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, লিখে রাখুন বৃশ্চিক রাশি, আপনার টার্গেট নাম্বার 6:1। সময় সকাল 11:55 থেকে 2:35 পর্যন্ত। 3 যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 8:6। টাইম সকাল 11:32 থেকে 1:04 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলব সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার 8:05। সময় 1:45 থেকে 2:52 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 4:09। টাইম আপনার সকাল 10 থেকে 11:12 পর্যন্ত। টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। এই যে আমি 5 রাশির কথা বললাম মহাপ্রাপ্তি, এই 5 রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা রয়েছে যদি আপনার ন্যাকাল চার্ট পারমিট করে অবশ্যই। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।